2019 আইপিএল এর সব থেকে বড় ছয় মারলেন মহেন্দ্র সিং ধোনি, বল সোজা স্টেডিয়ামের বাইরে বেরিয়ে গেল। একুশে এপ্রিল 2019 ব্যাঙ্গালোরের ঘরের মাঠে আরসিবির সঙ্গে সিএসকের ম্যাচ অনুষ্ঠিত হল। এই ম্যাচে মহেন্দ্র সিং ধোনি সব থেকে বড় ছয় মেরে রেকর্ড সৃষ্টি করলেন। 111 মিটার লম্বা ছয় হাঁকালেন তিনি। উমেশ যাদবের বলে ছয় মেরে স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন টসে জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 161 রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এরপর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় চেন্নাই সুপার কিংস। একে একে ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডারের সমস্ত ব্যাটসম্যানরাই আউট হয়ে যায়। কিন্তু মহেন্দ্র সিং ধোনির 48 বলে অপরাজিত 84 রানের ঝকঝকে ইনিংসের দৌলতে চেন্নাই সুপার কিংস জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু শেষমেশ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মাত্র 1 রানে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে জয়ের জন্য 26 রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। বল করছিলেন উমেশ যাদব, স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলেই তিনি 4 মারেন। এরপর তিনি উমেশ যাদবকে একটি লম্বা 6 মারেন, যেটি এখনও পর্যন্ত 2019 আইপিএলের সব থেকে বড় 6। 111 মিটার লম্বা 6টি আছড়ে পড়ে স্টেডিয়ামের বাইরে। এরপর তিনি আরও 2টো 6 মারেন। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল 2 রান, কিন্তু নন স্ট্রাইকে থাকা শার্দুল ঠাকুর রান আউট হয়ে যান, যার জন্য মহেন্দ্র সিং ধোনির 48 বলে অপরাজিত 84 রানের ইনিংস চেন্নাই সুপার কিংসকে এই ম্যাচ জেতাতে পারল না। 1 রানে এই ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে এটি ব্যাঙ্গালোরের তৃতীয় জয়। অন্যদিকে 2019 আইপিএলে প্লে অফে কার্যত পৌঁছে গেলেও চেন্নাই সুপার কিংসের লক্ষ্য প্রথম 2-এর মধ্যে থাকা। চেন্নাই সুপার কিংস এই খেলায় হেরে গেলেও বিধ্বংসী ধোনিকে আবারও দেখা গেল, যা 2019 ক্রিকেট বিশ্বকাপের আগে নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট দলের পক্ষে অত্যন্ত সুখবর। এই খেলায় হেরে গেলেও এখনও লীগ তালিকার শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস। তাদের পরবর্তী 2টি ম্যাচ যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।